জি الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد ইয়ার চ্যানেল বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান আজকে দশম পর্বে। এ মুহূর্তে যারা দেশে এবং বিদেশে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সম্মানিত মেহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের একটি বিশেষ প্রোগ্রাম রাখা হয়েছে হিজরি নববর্ষ উপলক্ষে। আমাদের সামনে মেহমান হিসেবে আছেন আল হুদা বাংলা পত্রিকার সম্পাদক মাওলানা মামুনুর রশিদ সাহেব আছেন। হিজরতের ইতিহাস নিয়ে আলোচনা করা হবে আজকে, এই জন্য বিশেষ প্রোগ্রামটা রাখা হয়েছে। এ মুহূর্তে আমরা যারা দেখছি সবাইকে উদারতা আহ্বান জানাবো, আপনারা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে অন্যান্য ভাইয়েরা দেখতে সহজ হয় এবং সওয়াব কামাই করবেন আপনারা সবাই। এই সময় আমরা যারাই থাকবো এই লাইভে, প্রত্যেকটি মুহূর্তই আল্লাহ তাআলা আপনাকে সদকা জারিয়া সওয়াব দিয়া দিবেন ইনশা আল্লাহ। আর এই প্রোগ্রামটি আজকে প্রচার করা হচ্ছে এআর চ্যানেল, সাথে থাকছেন সহযোগী হিসাবে আব্দুল হালিম খান আইডি, মামুনুর রশিদ খান, মামুনুর রশিদ আইপিসি আইডি, এবং আগামীকাল আমাদের এই প্রোগ্রামটি প্রচার হবে এআর চ্যানেল ইউটিউব লিঙ্কে। সাথে থাকছেন আরো সহযোগী হিসাবে বাংলাদেশ কুয়েত গ্রুপ। আপনাদের সকলকে আবারও উদারতা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই প্রোগ্রামটা শেয়ার করে দিন। এখন আমরা সর্বপ্রথম আমাদের মেহমানের সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মামুনুর রশিদ, কুয়েত প্রবাসী, বর্তমানে আইপিসিতে কর্মরত আছি ইসলামী দায়ী হিসেবে, এবং আমার সম্পাদনায় কুয়েত থেকে একটি মাসিক ম্যাগাজিন বের হয়, মাসিক আলহুদা। আমি এই আলহুদা পত্রিকার সম্পাদক। ধন্যবাদ জনাব পরিচালককে। আপনার মনে একটি পেজ আছে, সেটা হচ্ছে আইপিসি বাংলা পেজ। জি জি, এটা আমাদের অফিসিয়ালি পেজ আইপিসি বাংলা, এ নামে আইপিসি তেলুগু, তামিল, আইপিসি ফিলিপিন, এই প্রায় 8-10টা ভাষায় এই ধরনের পেজ রয়েছে। আইপিসি বাংলা সেটা আরো আমি পরিচালনা করে থাকি, আইপিসি বাংলা পেজ ফেসবুক পেজ, এটাও আমি নিজে পরিচালনা করি, আইপিসি অফিসিয়ালি পেজ এটি। জি জি, আমি আজকে সম্মানিত সকল উপস্থিতিকে বলবো যে আইপিসি বাংলা পেজে সবাই যাতে লাইক দিয়ে সাথে থাকেন, এখানে দাওয়াতি কাজ করা হচ্ছে আইপিসি বাংলা পেজের মাধ্যমে। আমাদের সাথে আছেন এয়ার চ্যানেল পরিচালক মহতারাম আরিফুর রশিদ সাহেব। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মহতারা, আমরা সর্বপ্রথম আজকে আপনার কাছ থেকে একটি সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি কবি মতির রহমান মল্লিক ভাইয়ের একটা সঙ্গীত পরিবেশন করব। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজে গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠোর জ্বালা জুড়াতি আর ফল ফসল জানি,
তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ স্বাদু পানি, জটর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি, পথের দিশাই তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসুলে আকরাম, রাসুলে আকরাম, রাসুলে আকরাম, তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখাই শাখাই পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক, তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখাই শাখাই পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক, বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সুহাগ দান করেছ নানা রঙের দুঃখে, বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সুহাগ দান করেছ নানা রঙের দুঃখে, দান করেছ তেমনি তুমি, দান করেছ তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান, জ্ঞান আর বিজ্ঞান, জ্ঞান আর বিজ্ঞান তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। জাজাকাল্লাহ, মাশাল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাব। আজকের আলোচনা বিষয় হিজরি সনের ইতিহাস। এই বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসবেন কুয়েত আলহুদা পত্রিকার সম্পাদক মাওলানা মামুনুর রশিদ সাহেব। মহতারামকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। الحمد لله يقلب الليل والنهار جعل مرور الأيام عبرة لأولي الأبصار ليحاسب الإنسان نفسه على الأخطاء ويتجنب الأخطار وأشهد أن لا إله إلا الله الواحد القهار عالم الخفايا والأسرار والمطلع على المكنون الضمائر والأفكار وأشهد أن سيدنا محمدًا عبد الله ورسوله خير الأبرار باتباعه ينال المسلم المقاصد والأوطار صلى الله عليه وعلى آله وأصحابه الأطهار وعلى التابعين لهم بإحسان ما اختلف الليل والنهار
يقول الله تعالى في محكم آياته إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের এই লাইভ প্রোগ্রাম যে জায়গা থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, প্রত্যেককে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। হিজরি প্রোগ্রাম অর্থাৎ হিজরি সন, হিজরি সনের ইতিহাস আজকের বিষয়। এটি মুসলিম জীবনে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মুসলমানদের অনেক আমল ইবাদত এই হিজরি তারিখের সঙ্গে তথা চন্দ্র মাসের সঙ্গেই সংশ্লিষ্ট। যদি আমরা এই মাসের হিসাব না রাখি তাহলে অনেকগুলো ইবাদতই সঠিকভাবে আদায় হবে না। সেজন্য হিজরি মাসের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি বিষয়। আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ ফুটিয়ে তোলার চেষ্টা করব। সম্মানিত দর্শক, প্রথমত আমরা বিগত বছরের কিছু অনুশোচনা কিংবা আত্মসমালোচনা করা প্রয়োজন মনে করছি। রেখে আসা দিনগুলোর গ্লানিকে মুছে ফেলে ও দুঃখ কষ্টে ভুলে গিয়ে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া নতুন বছরের শুরুর সময়টা গুরুত্ব রয়েছে অপরিসীম। অর্থাৎ পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে, সেগুলোর কষ্টগুলোকে মুছে আমাদের সামনের জীবন যেন সুন্দর হয় সেজন্য এই মানে বছরের প্রথমে এই ধরনের সময় চিন্তা ভাবনা করাটা গুরুত্ব অপরিসীম। মুসলিম হিসেবে হিজরি নববর্ষ উদযাপন কিংবা মুসলিমদের গৌরবের দিনটি পালনের ঐতিহ্য আমাদের সংস্কৃতিতে ব্যাপক লাভ করেনি। অর্থাৎ আমরা অনেক মুসলমানই আসি যে এই বিষয়টি আমরা জানি না, বুঝতে পারি না যে বছর পরিবর্তন হচ্ছে। অর্থাৎ হিজরি সাল এক 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 সাল থেকে আরেক সালে পদার্পণ করছে, এটা অনেকেরই জানা থাকে না। হিজরি সনের তারিখের খবরও অনেকেই রাখেন না। যদি আজকেও প্রশ্ন করা হয় যে কমেন্টে লিখুন যে আজকে কয় তারিখ মহরমের, অনেকেই আমরা সঠিকভাবে বলতে পারবো না। হয়তো কমেন্টে একজনে সঠিক লিখলে দেখা দিকে অন্যরা লিখবেন, কিন্তু বাস্তবিক পক্ষেই অনেকেই আছেন যে হিজরি মাসের তথা আরবি মাসের চন্দ্র মাসের হিসাব আমাদের অনেকেই জানা থাকে না। এর প্রতি মানুষ আকর্ষণ অনুভব করেন না, তা খুবই দুঃখজনক। বর্তমান অর্থাৎ 1441 হিজরি শেষ হয়ে শুরু হলো 1442 হিজরি। এই যে একটা বছর পরিবর্তন হলো, নতুন একটা সন শুরু হলো, এই সনকে নিয়ে, হিজরি সনকে নিয়ে বাংলাদেশের কোনো দৈনিক পত্রিকাই তাদের সম্পাদকীয় কলামে বিষয়টি তুলে ধরেননি। হয়তো ভিতরের কোনো কলামে তারা এর কিছু ইতিহাস লিখেছেন, বছর পরিবর্তন হয়েছে লিখেছেন, কিন্তু এটা যে একটা সম্পাদকীয় কলম হওয়া দরকার, যেভাবে বাংলা নববর্ষ সম্পাদকীয় হয়, ইংরেজি নববর্ষ সম্পাদকীয় কলামে দখল করে নেয়, কিন্তু হিজরি সন কোনো পত্রিকা, আমি কয়েকটি পত্রিকা চেক করে দেখেছি, কোনো পত্রিকার সম্পাদকীয় কলামে হিজরি 1442 হিজরি সম্পর্কে কোনো আলোচনা তারা করেননি। এটিও একজন মুসলিম দেশ হিসেবে, মুসলমানদের পত্রিকা হিসেবে খুবই একটি দুঃখজনক বিষয়। আজকের আলোচনায় আমরা হিজরি সনের ইতিহাস যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা আলোচনা করতে চাই যে হিজরি সন এটি মুসলমানদের সন, এটি এমন না যেটা শুধু আরবদের সন, আরব দেশেই হিজরি সন চলবে আর অন্য কোথাও চলবে না, বিষয়টি এমন না। বরঞ্চ হিজরি সন হলো কি, মুসলমানদের সন। মুসলমান যেখানেই আছে সেখানেই এই হিজরি সনের হিসাব থাকাটা জরুরি। 622 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর আল্লাহর নির্দেশে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে মদিনায় হিজরত করেন। মুসলিম বিজ্ঞানীরা 1414 কিংবা 15 জুলাইয়ের সূর্যাস্তের সময়কে হিজরি সন শুরু সময় হিসেবে নির্ধারণ করেছেন। যদিও রাসুল সেপ্টেম্বর মাসে
হিজরত করেছেন, কিন্তু হিজরির সূচনা নির্ধারণ করা হয়েছে জুলাই মাসকে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় পৌঁছেছেন রবিউল আউয়াল মাসে, আর হিজরি সন শুরু হয় মুহররম থেকে। সেই হিসেবে জুলাই মাসে কি জুলাই মাসের 14 কিংবা 15 তারিখটাই হিজরি সনের সূচনা হিসেবে নির্ধারণ করা হয়। হিজরি সন 17 হিজরি সাল তথা 638 খ্রিস্টাব্দ হতে তৎকালীন মুসলিম বিশ্বের শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে হিজরি সন গণনা শুরু হয়। ইতোপূর্বে অর্থাৎ আবু বকরের খেলাফতের সময়ও হিজরি সনের গণনা হতো না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার থেকেই এই হিজরি সনের গণনা শুরু হয়। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইরাক ও কুফার প্রশাসক আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চিঠিতে লিখেন, বিশ্ববাসীদের নেতা, আপনার পক্ষ হতে আসা শাসন কার্যের সাথে সংশ্লিষ্ট উপদেশ পরামর্শ এবং নির্দেশ সম্বলিত বিভিন্ন চিঠিপত্র ও দলিলে কোনো সন তারিখ না থাকায় আমরা তার সময় ও কাল নির্ধারণে যথেষ্ট সমস্যার সম্মুখীন হই। অধিকাংশ সময় এসব নির্দেশনার সাথে পার্থক্য করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে, ফলে আপনার নির্দেশ ও উপদেশ পালন করতে গিয়ে বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, কারণ চিঠি আসতো পক্ষ থেকে প্রশাসকদের নিকট, কিন্তু সেখানে কোনো তারিখ না থাকার কারণে কোনটা আগে কোনটা পরের কোনটাকে আগে কার্যকরী করতে হবে এই সমস্ত বিষয়গুলো মানে কার্যকর করতে আমাদের সমস্যা হতো। এই মর্মে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, হযরত ওমরের নিকট একটি চিঠি পাঠিয়েছিলেন। এর গুরুত্বপূর্ণ পত্র পাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিয়ে এক পরামর্শ সভার আয়োজন করেন। পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত করার ঐতিহাসিক দিন থেকে নতুন একটি সন তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয়। হিজরতের ঘটনাকে স্মরণ করে হিজরি সন শুরু করার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করার মাধ্যমে ইসলাম প্রসার লাভ করে, মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে, মুসলিমদের শক্তিমত্তা বাড়তে থাকে, ইসলামের শ্রেষ্ঠত্ব বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে, ইসলাম বিজয়ী শক্তিতে পরিণত হয় এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়। তাছাড়া আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা গুরুত্বের সাথে কোরআনে উল্লেখ করেছেন, হিজরতের ঘটনাকে স্মরণ করে বানানো হয়েছে বলে এ সনকে হিজরি সন বলা হয়। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সনের সনকে হিজরত আল্লাহর রাসূল হিজরতকে কেন নির্ধারণ করলেন, তার কারণ এই হিজরতের কারণেই ইসলামের ব্যাপক উন্নতি হয়েছে, ব্যাপক বিজয় লাভ হয়েছে হিজরতের কারণেই। এই কারণে এটাকে স্মরণীয় করে রাখার জন্যই আল্লাহর রাসূল হিজরত গণনা শুরু হয়েছে। ইতোপূর্বে তো তারিখ মানুষ গণনা করতো, যেমন ইসাই সন 2000 সাল পার হয়ে গেছে, 2020 হয়েছে। ইতোপূর্বে আরো বিভিন্ন ভাবেই বিভিন্ন জনগোষ্ঠী তারা হিসাব রাখতো, তারিখ গণনা করতো, তার কিছু কিঞ্চিত আলোকপাত করা হবে এখন। তারিখ গণনার সূচনা কিভাবে হলো, কবে থেকে হলো, বিভিন্ন গ্রন্থ বিভিন্নভাবে বিষয়টি বর্ণনা করা হয়েছে। আল মাউসুয়া ফিকহিয়া আল কুয়েতিয়া অর্থাৎ কুয়েত বিশ্ব ফিকা নামে যে 46 খণ্ডের একটি কিতাব রয়েছে, অর্থাৎ পুরো ফিকা শাস্ত্রটাকে তারা 46 খণ্ডের ভিতরে কুয়েত সরকার একটি কিতাব রচনা করেছেন, সেখানে যে ইতিহাস আলোচনা করা হয়েছে বিষয়টি এভাবে এসেছে, ইসলাম আসার আগে আরবের সমষ্টিগত কোনো তারিখ ছিল না, অর্থাৎ হিজরি সন গণনার পূর্বে ইসলামী হিজরি সন গণনা শুরু হওয়ার পূর্বে কোনো তারিখ তাদের কাছে নির্দিষ্ট ছিল না। সে সময় তারা প্রসিদ্ধ ঘটনা অবলম্বনে বছর ও মাসের গণনা করত।
সত্যসিদ্ধ কোনো একটা ঘটনাকে তারা একটা হিসাব রাখত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা কাবা শরীফ নির্মিত হওয়ার আগে তার আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা অবলম্বন তারাই নির্ধারণ করত। পুনর্নির্মাণ হওয়ার পূর্বে হযরত ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছিল, তার সন্তানরা, তার গোষ্ঠীরা, তার জাতিরা সেই সময়টাকেই তারা গণনা করত, অর্থাৎ অগ্নিকুণ্ডের দিনকে তারা তারিখ হিসেব নির্ধারণ করত। নির্মাণের পর তারা বিক্ষিপ্ত হওয়া পর্যন্ত এর আলোকে সাল গণনা করত। তারা যতদিন একত্রে ছিল কাবা শরীফ নির্মাণের পর তারা সেদিনটাকেই গণনা করত। তারপর বনু ইসমাইলে যারা হেজাজের তেহামা অঞ্চল থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যেত, তখন সেই গোত্র বেরিয়ে যাওয়ার দিন থেকে তারিখ গণনা করত। যারা তেহামায় রয়ে যেত তারা বনি জায়গায় ঝুঁকাই না ও নাহাস ও সামিল যাওয়ার দিন থেকে সাল গণনা করত। কাব বিন লোয়ের মৃত্যু পর্যন্ত এ ধারা চলমান ছিল। পরে তার মৃত্যু দিন থেকে নতুনভাবে সাল গণনা শুরু হয়। এটা চলতে থাকে হস্তি বাহিনীর ঘটনার পূর্ব পর্যন্ত। অতঃপর যখন আব্রাহা নামক নাস্তিক যখন মক্কার ঘরকে ভেঙে দেওয়ার জন্য হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করল, তখন থেকে এই হস্তি বাহিনীর যে সালটি ছিল সেই সালকে গণনা করত। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস আলোচনা করতে গিয়ে ইতিহাসে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে হস্তি বছরের 50 দিন পর, আল্লাহর রাসূল জন্ম হয়েছে যে বছর হস্তি বাহিনী আব্রাহা মক্কাকে ধ্বংস করার জন্য এসেছিল ওই বছরের 50 দিন পর। এতে বোঝা গেল যে হিজরি সনের আগে নির্দিষ্ট করে কোন সাল বছর গণনা করা হতো না, আর বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তারা তারিখ সাল গণনা করত। এই কথাগুলো পাওয়া যাবে আল কামের তারিখ ইবনিল আসির 9 নম্বর পৃষ্ঠায়। বনু ইসমাইল ছাড়া আরবের অন্য গোত্রের লোকেরা নিজেদের মধ্যে ঘটে যাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাকে উপলক্ষ করে বর্ষ গণনা করত, যেমন বাসুস, দাহেস, গাবরা, ইয়ামজিকার, হরপুর ফিজা ইত্যাদি ঐতিহাসিক যুদ্ধের দিন থেকে তারা নতুন নতুন বর্ষ গণনা সূত্রপাত করত। এই তো গেল আরবের সাল গণনার বর্ণনা। গোটা বিশ্বের ইতিহাস পাঠ করলে দেখা যায় পৃথিবীতে মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকে বর্ষপুঞ্জি গণনা আরম্ভ করা হয়। আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের দিন থেকে সাল গণনা শুরু হয়। এ দ্বারা চলতে থাকে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত, অর্থাৎ নূহ আলাইহিস সালামের প্লাবন পর্যন্ত, প্রলয় পর্যন্ত। এরপর মহাপ্রলয় থেকে নতুন বর্ষপুঞ্জি তৈরি করা হয়। এটা চলতে থাকে হযরত ইব্রাহিম ইসলামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার আগ পর্যন্ত। এ বর্ষপঞ্জি চলতে থাকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের শাসনকর্তা নিযুক্ত হওয়া পর্যন্ত। সে ঘটনা থেকে শুরু হয় নতুন বর্ষ গণনা। এটি চলতে থাকে মূসা আলাইহিস সালামের মিশর ত্যাগের ঘটনা পর্যন্ত। সেটি চলতে থাকে দাউদ আলাইহিস সালামের শাসনকাল পর্যন্ত। সে দ্বারা চলতে থাকে সুলাইমান এর রাজত্বকাল পর্যন্ত। সে চলতে থাকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এবং হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু হয় ঈসাই সাল, তথা বর্তমানে যে ইংরেজি সাল বা ঈসাই সাল বলা হয়, এটি হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকেই এই সাল আরম্ভ হয়। আরবের হিমিয়ার গোত্র আবাবিয়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার দিন থেকে প্রাচীন আরবের গাসসান গোত্র বাঁধ নির্মাণের দিন থেকে সাল গণনা করে। সানআ অধিবাসীরা হাফসিদের ইয়েমেন আক্রমণের দিন থেকে বর্ষ গণনা শুরু করে। তারপর তারা পারস্যদের জয়লাভের ঘটনাকে কেন্দ্র করে সাল গণনা শুরু করে। এইভাবে বিভিন্ন জাতি তাদের সুবিধা মতো বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে নির্ধারণ করেই এই তাদের দিন তারিখ বর্ষ গণনা শুরু করেছিল। পারসিকরা তাদের রাষ্ট্রনায়কদের 4 স্তরে বিন্যস্ত করে সাল গণনা করত। 1 নম্বরে রোমানরা দারা ইবনে দারা নিহত হওয়ার দিন থেকে পারসিকদের কাছে তারা পরাজিত হওয়া পর্যন্ত সাল গণনা করত। 2 নম্বরে কিপ্তিরা মিশরের রানী কিলুই বাতরাকে বুখতে নসর বাদশাহ সাহায্য করার ঘটনাকে কেন্দ্র করে সাল গণনা করত। 3 নম্বরে ইহুদিরা বাইতুল মাকদিসে হামলা এবং এটি তাদের
হাতছড়া হওয়ার ঘটনাকে উপলক্ষ করে বর্ষ গণনা করত। সর্বশেষ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার ঘটনাকে স্মারক বানিয়ে খ্রিস্টবর্ষ পালন করে আসছে। সেই দিন থেকে এই খ্রিস্টবর্ষ তথা ঈসাই সাল আজ পর্যন্ত 2020 সাল গণনা অব্যাহত রয়েছে। এখন আসি যে ইসলামে হিজরি সনের তাৎপর্য কতটুকু। এতক্ষণ আমরা বিশ্বের মানে বিশ্ববাসীরা ইতিপূর্বে কিভাবে তারা সাল গণনা করত তার আংশিক ইতিহাস বর্ণনা করা হলো। এখন আলোচনা করব আমরা ইনশাআল্লাহ হিজরি সনের তাৎপর্য, এর ইসলামে কতটুকু গুরুত্ব রয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালের চতুর্থ বছর তথা 638 খ্রিস্টাব্দ হতে হিজরি বর্ষ পদ্ধতি গণনার ভিত্তির প্রসার ও প্রচলন শুরু করেন। এ সময় থেকে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক এবং আদর্শগত ঐতিহ্যের প্রেক্ষিতে মুসলিমরা মুহররম মাস দ্বারা বর্ষ গণনা শুরু করেন। আমাদের দৈনন্দিন জীবনে ও ধর্মীয় চিন্তা চেতনায় হিজরি সনের প্রভাব সর্বাধিক। এতদ সত্ত্বেও দুঃখজনক সত্য হচ্ছে আমরা অনেকেই অবগত নই যে মুহররম মাস ইসলামী নববর্ষ আনন্দের দিন। মুহররম মাস ইসলামী নববর্ষটি আনন্দের দিন, কেননা ইসলামের ঘটনা বহুল ইতিহাসের একটি অতি তাৎপর্যমণ্ডিত ঘটনাকে স্মরণীয় রাখার দিনটি হচ্ছে মুহররম মাস। বিশ্বের মুসলিমদের কাছে ইসলামী সন হিসেবে হিজরি সন অতি পবিত্র ও অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধুমাত্র এই একটি সালেই সমগ্র বিশ্বে সর্বত্র সমানভাবে সমাদৃত মুসলিমদের কাছে হিজরি সন বিশেষ তাৎপর্যমণ্ডিত সন। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করলেন, তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত আপনজনেরা দূরে সরে যেতে লাগলো, সবাই তার বিরোধিতা করতে লাগলো। অল্প কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো, গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিলেন। এরপর আল্লাহর নির্দেশে সাফা পর্বতে আরোহণ করে প্রকাশ্যে এক আল্লাহর উপর ঈমান আননের ঘোষণা করেছিলেন। তখন থেকে আরম্ভ হলো নির্যাতন, পথে প্রান্তে তাকে অপমানিত লাঞ্ছিত করা হতো, নামাজরত অবস্থায় উটের নাড়ি ভুড়ি তার পিঠের উপর চাপিয়ে দেওয়া হতো, গমনাগমনের পথে কাঁটা বিছিয়ে রাখা হতো, শিয়াবে আবি তালেব নামক স্থানে দীর্ঘদিন বন্দি করে রাখা হলো। এরপর তার সাহাবিদের উপর অমানসিক নির্যাতন শুরু করা হলো, কাফেররা নবীজিকে শারীরিক নির্যাতন করে দাওয়াত থেকে বিরত করতে পারলো না, তখন তারা মানসিক নির্যাতন করার জন্য নানা রকম ষড়যন্ত্রের জাল বিস্তার করতে লাগলো। তারা তাকে পাগল, কবি, জাদুকর ইত্যাদি বলে অপপ্রচার করতে থাকলো, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। একদিন তারা নাদওয়া নামক তাদের মন্ত্রী মন্ত্রণালয়ে একটি বৈঠক করলো। সেখানে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে তারা দুনিয়া থেকে সরিয়ে দিবে। সবাই এই সিদ্ধান্ত সমর্থন করলো। মক্কার শক্তিশালী লোকরা একত্রিত হয়ে শপথ নিয়ে বের হলো মুহাম্মদের বাড়ি ঘেরাও করার জন্য। সম্মানিত দর্শক, এইভাবে আল্লাহর রাসূলকে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল। ফলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, যার ফলে ইসলাম যে মক্কায় সীমিত ছিল সেই সীমিত ইসলাম মদিনায় ছড়িয়ে পড়ল। সে মদিনা থেকে ক্রমান্বয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই হিজরতের কারণেই। সেই জন্য হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হিজরতটাকেই হিজরি সনের সূচনা হিসেবে তিনি ঘোষণা করেন এবং তৎকালীন সকল ইসলামী স্কলারগণ তারা বিনা বাক্যবে মেনে নেন। চন্দ্রমাসের প্রভাব মুসলমানদের জীবনে ব্যাপক, জীবনের সব ক্ষেত্রে এর প্রভাব ও গুরুত্ব রয়েছে। বিশেষত ইবাদতের তারিখ, ক্ষণ ও মৌসুম নির্ধারণের ক্ষেত্রে হিজরি সনের প্রভাব ও গুরুত্ব অপরিসীম। এ কারণে হিজরি সনের হিসাব স্মরণ রাখা মুসলমানদের জন্য জরুরি। ওলামায়ে কেরামগণ বলেছেন, হিজরি বছরের গণনা করা ফরজে কিফায়া। এটি যদি একটা গ্রামের, একটা মহল্লার যে কোনো একজন লোকের কমপক্ষে এর গণনা করাটা কি স্মরণ করাটা ফরজে কিফায়া। যদি গ্রামের একটা লোকও এই হিজরি সালের গণনা না করে তাহলে সকলেই গুনাগার হবে। তার কারণ হলো রমজানের রোজা, 2 ঈদ,
হজ, জাকাত, এমন কি তালাক প্রাপ্ত নারী কিংবা বিধবা নারীর যে ইদ্দত রয়েছে, একটা নির্দিষ্ট সময় তাকে বাসায় থাকতে হয়, বাড়িতে থাকতে হয়, এই সমস্ত কিছুর হিসাব চন্দ্র মাসের সঙ্গে সংশ্লিষ্ট। ইংরেজি মাসে হিসাব করলে হবে না, আপনার রমজান ইংরেজি মাসের সঙ্গে নাই, জাকাত ইংরেজি মাস হিসাবে করে দিলে হবে না, আপনাকে অবশ্যই চন্দ্র বছর হিসাব করতে হবে। তার কারণ হলো চন্দ্র বছর সূর্য বছরের চাইতে বছরে 11 দিন কম। এজন্য ঐতিহাসিকগণ বলেছেন যদি একজন লোক 34 বছর হায়াত পান তাহলে দেখা যাবে যে সে সারা বছরই রোজা রাখার সুযোগ পেল, কারণ 34 বছর পর রমজান মাসটা সেই আগের জায়গায় ঘুরে আসে। 34 বছরে 1 বছরে ফারাক হয়ে যায় চন্দ্র বছরের হিসেবে। এজন্য চন্দ্র বছরের গুরুত্ব অপরিসীম। আরব দেশগুলো তো যদি চন্দ্র বছরের হিসাব করা হতো, একমাত্র সৌদি আরব ছাড়া আর অন্য কোনো দেশে আমার জানা মতে চন্দ্র বছরের হিসাব হয় না, বেতন দেওয়ার হিসাব যেটা রয়েছে, চন্দ্র বছর হিসাব করে যদি বেতন দেওয়া হতো তাহলে আমরা বছরে 11 দিনের বেতন বেশি পেতাম। ইংরেজি বছরের হিসাবে হয়, ফলে আমরা কি না 11 দিনের বেতন থেকে বঞ্চিত থাকছি। এটা যদি চন্দ্র বছরের হিসাব করা হতো তাহলে শ্রমিক বছরে 11 দিনের বেশি বেতন বেশি পেত। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অবশ্যই বুঝতে পারছি যে হিজরি সনের তারিখ গণনা মনে রাখাটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রেক্ষাপট ও পটভূমি যদি হিজরি নববর্ষে স্মরণ করা হয় তাহলে মুসলিম ভাই বোনরা ইসলামী সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবে। এক ভাই আমাদেরকে এত প্রশ্ন করেছিলেন যে আমাদের কি করণীয় রয়েছে, আমার আলোচনার ভিতরে দেখবেন আপনার উত্তর চলে আসবে যে আমাদের এই হিজরির সনে কি করণীয় রয়েছে। আলোচনা বিভিন্ন ফাঁকে ফাঁকে বিভিন্ন কথা আপনারা জানতে পারবেন যে আমরা কি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই প্রেক্ষাপট ও পটভূমি যদি হিজরি নববর্ষে স্মরণ করা হয় তাহলে মুসলিম ভাই বোনরা ইসলামী সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবে, তখনই কেবল ইসলামী সংস্কৃতি বিমুখ হৃদয় পরিবর্তিত হয়ে ইসলামী হৃদয়ে পরিণত হবে। তাই আমাদের উচিত রাসূল সাল্লামের হিজরতের তাৎপর্য স্পষ্টভাবে জনসম্মুখে তুলে ধরা। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, এখন আসি যে এই হিজরি সন মহরম মাস থেকে কেন শুরু করা হলো। অথচ আমি আমার আলোচনা একটু আগে বলেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, মদিনায় পৌঁছেছেন, তাহলে মহরম মাস থেকে কেন এই সাল গণনা শুরু হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারা আসেন তখন মাসটি ছিল রবিউল আউয়াল মাস। আর হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের প্রথম মাস ধরেন মুহররমকে। যদিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু হিজরতের পরিকল্পনা হয়েছিল নবুয়তের 13তম বর্ষের হজের মৌসুমে। 13তম বর্ষের হজের মৌসুমে আল্লাহর রাসূল এই হিজরতে আলোচনা করেন। সময়টি ছিল মদিনার আনসারি সাহাবাদের সঙ্গে আকাবার দ্বিতীয় শপথের সময়। তখন ছিল জিলহজ মাস, আর তারপরের মাসই হলো কি মুহররম মাস। যেহেতু জিলহজ মাসের মৌসুমে আল্লাহর রাসূল মদিনাবাসী আনসারীদের সঙ্গে দ্বিতীয় আকাবার শপথের সঙ্গে আলোচনা করেন, পরামর্শ করেন, এবং তার পরপরই প্রথম গ্রুপে 15 জন, দ্বিতীয় গ্রুপে 100 জন, এবং এইভাবে বিভিন্ন গ্রুপে গ্রুপে মুহররম মাস থেকে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল মদিনায় হিজরত করেন কথা বলেন। সেই কথাটাকে স্মরণ করে যেহেতু আল্লাহ রাসূল যদিও মদিনায় হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু হিজরতের সূচনা বা পরামর্শ হয়েছিল তার আগেই মুহররম মাসেই, সেজন্যই হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসকেই হিজরি সালের সূচনা সাল হিসেবে নির্ধারণ করেছেন। তাছাড়া আরবি বর্ষ গণনার গণনায় বিভ্রান্ত লক্ষ্য করে স্বয়ং আল্লাহ তাআলা এর সংশোধনের জন্য একটি আয়াত নাজিল করেন। আয়াতে হিজরি সনের প্রথম মাস মুহররম, সপ্তম মাস রজব, 11 এবং 12তম মাস জিলকদ এবং জিলহজ, এই 4টি মাসের কথা আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে করেছেন। আমি যে আয়াতটি ভূমিকায় তেলাওয়াত করেছিলাম যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ
ইসনা আশারা শাহরান, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাস হলো কি 12 মাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে পাঁচটি, চারটি হলো কি আশুরে হুরুম তথা বিশেষ সম্মানিত মাস। সেই বিশেষ সম্মানিত মাস হলো কি মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই চারটি মাসের কথা পবিত্র কোরআনে আসছে। আর সেজন্য হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সনের গণনার সূচনা করেছেন মুহররম মাস থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী এবং অধিকাংশই যারা এই অনুষ্ঠান শুনছি দেখছি বাংলাদেশি অধিবাসী, সেজন্য আমরা আমাদের এই ইতিহাসটাও জানা দরকার যে বাংলাদেশে হিজরি সন কত সনে চালু হয়েছিল, হিজরি সালের গণনা বাংলাদেশে কত সনে চালু হয়েছে। 638 খ্রিস্টাব্দে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হিজরি সন প্রবর্তিত হওয়ার এক বছর পরই আরব বণিকদের আগমনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসার, হিজরি সনের প্রচলন শুরু হয়। হযরত উমরে ফারুকের এই সাল হিজরি সন গণনা করার পরই আরব বণিকগণ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে তারা কি করেন, হিজরত করেন, তারা দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েন। পরবর্তীতে 598 হিজরি মোতাবেক 1209 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি বঙ্গ বিজয়ের মাধ্যমে বাংলা জমিনে মুসলিম শাসনের ইতিহাস সূচিত হয়। আমরা এই অনেকেই ছোটবেলায় এই ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির ইতিহাস আমরা পড়েছি নিজের পাঠ্য বইয়ে। তো তার মাধ্যমে বাংলায় কি আসে, ইসলামী শাসনের সূচনা শুরু হয়। এর ফলে হিজরি সন রাষ্ট্রীয় মর্যাদা লাভের মাধ্যমে জাতীয় সন গণনায় পরিণত হয়। একটা সময় বাংলাদেশেও হিজরি সনটাই কি জাতীয় সন ছিল, সব কিছুতে হিজরি সনের গণনাই করা হতো গণনায়। এর ফলে সব গণনায় 550 বছর রাষ্ট্রীয়ভাবে কার্যকর থাকার পর 1757 খ্রিস্টাব্দে 23 জুন ফরাসি যুদ্ধের পরাজয়ের মাধ্যমে হিজরি সনের রাষ্ট্রীয় মর্যাদা অবসান হয়, যখন মুসলমানদের পরাজিত লাভ করে। ঠিক 550 বছর এই গণনা চলমান ছিল, এরপর মুসলমানদের পরাজয়ের কারণে ফলে এই সাল গণনা বন্ধ হয়ে যায়। সম্মানিত দর্শক, এবার আমরা আলোচনা করব যে প্রতিটি নতুন চন্দ্র গণনায় বরকতের দোয়া। আমরা অনেকেই খবরও রাখি না যে কখন নতুন চাঁদ উদিত হয়, অনেকেই আকাশে এই খবরটা থাকে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নতুন চাঁদ উদিত হলে একটি দোয়া পড়তেন, সেই দোয়াটি আমাদের সকলের মুখস্থ হওয়া উচিত এবং পড়া দরকার। প্রতিটি নতুন হিজরি বর্ষ যেমন গোটা মুসলিম জাতিকে দিনের জন্য ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়, বিগত বছরের দিনই কাজে হিসাব নিকাশ এবং আগামী বছর নতুন উদ্যমে দিন ও ইমানি কাজ আঞ্জামে ইমানের মজবুতি গঠনেরও তাগিদ দেয়। এ ধারাবাহিকতা বজায় থাকে প্রতিটি নতুন চাঁদে নতুন মাসে। এ কারণেই প্রিয়নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে প্রতিটি নতুন চাঁদ দেখার সময় দোয়া পড়ার তাগিদ দিয়েছেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি বিল ইউমনি ওয়াল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ, অর্থাৎ হে আল্লাহ, আপনি এই চাঁদকে আমাদের সৌভাগ্য, ইমান ও শান্তি ও ইসলামের জন্য উঠান, আমার ও তোমার রব হলেন আল্লাহ। মুসনাদে আহমদ। এই একটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ইমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ, ছোট্ট একটি দোয়া। এই দোয়া যদি আমরা মুখস্থ রাখি তাহলে আল্লাহর কাছে বিশেষ একটি প্রার্থনা করা হয়, হে আল্লাহ, আপনি এই চাঁদকে আমাদের সৌভাগ্য, ঈমান, শান্তি ও ইসলামের জন্য উদিত করুন, আমার এবং আপনার সকলের রবকে আল্লাহ। সম্মানিত দর্শক, একেবারে প্রজ্ঞার বিশ্বাস প্রান্তে এসে যে কথা আমি বলতে চাই, মুসলিম উম্মার চন্দ্র মাসে হিসাব রাখা ফরজের ফায়দাটা আমি আগেই বলেছি। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদা সুন্নাত যার অনুসরণ অনুকরণ করা মুসলিম উম্মার জন্য পুণ্যময় কল্যাণের আমল। আল্লাহ তাআলা
মুসলিম উম্মাকে নামাজ, রোজা, জাকাত, হজ ও ইদ্দত পালনের ক্ষেত্রে চন্দ্র মাস ও বছরের যথাযথ ব্যবহার করা তৌফিক দান করুন। চন্দ্র মাসে নিয়মিত যাবতীয় আমল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার নৈকট্য অর্জনের সুযোগ করে দিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন মুহররম মাস চলছে, আজকে মুহররমের 3 তারিখ চলে গেল আরব দেশগুলোতে। এই মাসের আরেকটি বিশেষ তাৎপর্য রয়েছে আশুরা। আমরা আশা রাখবো এআর চ্যানেল তথা আরিফুরশিদের পরিচালনায় প্রযোজনা যে চ্যানেলটি পরিচালিত হচ্ছে, মোহতারাম আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন, আজকে যারা দেখছেন, পরবর্তী যারা দেখবেন, তাদের উদ্দেশ্যে আশুরার তাৎপর্য নিয়ে একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করবেন। এই প্রত্যাশা রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। এবার যদি আজকে আলোচনার উপরে কিংবা অন্য কোনো বিষয়ে কোনো বা প্রশ্ন থাকে, আপনারা সেই বিষয়ে আলোচনা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। জি, এক ভাই প্রশ্ন করেছেন, ফারুক হুসাইন পাটোয়ারি। আমি তাকে হতে এর আগে দেখেছিলাম প্রশ্নটি, যে আমার আলোচনা ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের করণীয় বিষয়গুলো বলেছি, যে এটি অর্থাৎ হিজরি সনের গণনা স্মরণ রাখা ফরজ একে পায়া, কারণ এই গণনা যদি আমরা কেউ স্মরণ না রাখি তাহলে রমজান মাস কখন শুরু হয় জানতে পারবো না, আশুরা রোজা কখন শুরু হয় জানতে পারবো না, কখন ঈদ হবে জানতে পারবো না, কখন আরাফা আসবে জানতে পারবো না। আমরা অনেক অনেক ইসলামী আমল থেকে আমরা বঞ্চিত থাকব। এর জন্য আমাদের হিজরি সনের গণনায় করণীয় বলতে আমাদের স্মরণ রাখতে হবে। যদি কেউ জিজ্ঞেস করে হঠাৎ করে যে আজকে হিজরির কোন মাস চলছে, কত তারিখ, কেউ যদি জিজ্ঞেস করে সঙ্গে সঙ্গে বলতে পারি, আপনারা এই বিষয়টা স্মরণ রাখাই আমাদের কাজ। এছাড়া বিশেষ কোনো প্রোগ্রামের আয়োজন করা, আতেশবাদ ইত্যাদি যারা অমুসলিম করে থাকে, এগুলো কিছু করণীয় আমাদের নাই। আমাদের করণীয় হলো এই তাৎপর্যকে সাধারণ লোকের নিকট তুলে ধরা এবং এই মাসের গণনা আমাদের স্মরণ রাখা, এটাই হলো আমাদের করণীয়। জি, জাযাকাল্লাহ। আমার আমি প্রশ্ন করতে চাইছিলাম ওই আপনি যেগুলো আমাকে আহ্বান করছেন সেটা সম্পর্কেই, আশুরার ফজিলত বা ওই বিষয়টা সহ সংক্ষিপ্ত আকারে আনার চেষ্টা চিন্তা করছিলাম আর কি। যেহেতু আলাদাভাবে একটা প্রোগ্রাম দেওয়ার অনুরোধ করছেন, ওই হিসেবে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা আর একটা প্রোগ্রাম রাখার জন্য। তবু আপনি যদি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে আশুরার বিষয়ে সংক্ষিপ্ত আকারে যদি কিছু বলেন। আজকে বলবো এখনই সংক্ষিপ্ত আকারে দেন, যদি আমাদের সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ অবশ্যই আয়োজন করব, আর যদি সম্ভব না হয় যাতে আমরা কিছুটা জানতে পারি সামান্য সংক্ষিপ্ত আকারে, একদম ধরেন যেটা না বললে নয় এই জাতীয় আর কি, মানে আমল সম্পর্কে জাস্ট সংক্ষিপ্ত ভাবে। হ্যালো, আসলে শুনতে পাচ্ছেন? জি জি, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতেছে মনে হয়। জি, আশুরার গুরুত্ব অপরিসীম। আশুরার সঙ্গে কারবালার যে আমরা অনেকে আশুরা আসলেই, মহরমের 10 তারিখ আসলেই আমাদের অনেকেই আছেন যে কারবালার ইতিহাস আমরা বর্ণনা করি, যদিও কারবালাতে হুসাইনের শহীদ হয়ে যাওয়া বিষয়টা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। এই রাসুলের নাতি হুসাইনের ইন্তেকাল, শাহাদাত, এটি সত্যি হৃদয় বিদারক ঘটনা। কিন্তু এর ঘটনার সঙ্গে যে আশুরার যে তাৎপর্য, আশুরার বিষয়ক যে আল্লাহ রাসুল যে সমস্ত কথা তিনি বলেছেন, সেগুলো কিন্তু এই হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে কিন্তু তিনি বলেননি। যতগুলো হাদিসই পাওয়া যায় সবগুলো হাদিসেই দেখা যায় যে আশুরার ভিন্ন একটা তাৎপর্য রয়েছে। যেমন আশুরার আসল তাৎপর্য হলো হযরত মূসা আলাইহিস সালাম বিজয় ছিল সেদিন, হযরত মূসা আলাইহিস সালাম তৎকালীন যে তার তৎকালীন যে রাষ্ট্রপ্রধান ছিল ফেরাউন, এই ফেরাউনের যন্ত্রণা থেকে, নির্যাতন থেকে তিনি মুক্তি লাভ করেছিলেন এই আশুরার দিন। যে কথা হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে আমরা জানতে পারি, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিমা মদিনাতা ফাওয়াজাদা ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা,
যে আল্লাহ রাসুল মদিনায় গিয়ে দেখতে পেলেন যে ইহুদি সম্প্রদায়রা আশুরার দিন রোজা রাখছে। ফাকাল আলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাযা ইয়াউমুল লাযী তাসুমুনাহু, আজকের কোন দিন কোন উদ্দেশ্যে তোমরা এই দিন রোজা রাখছো? ফাকালু, ইহুদিরা বলল হাযা ইয়াউমুন আযীম, মহান দিন, আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন, ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার সম্প্রদায়কে এই সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। ফাসওয়ামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া রোজা রেখেছিলেন, এই জন্য আমরাও রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তখন আল্লাহ রাসূল বললেন যে মূসা আলাইহিস সালামের বিষয়ে আমরা তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি। আল্লাহ রাসূল বলছেন ফাসওয়ামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আল্লাহর রাসূল রোজা রাখলেন এবং তিনি অন্যদেরকে রোজা রাখতে বললেন। এ বিষয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন আসসানা ইসনা আশারা শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসা মুতাওয়ালিয়া যুল কাদা যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এখানে আশুরে হুরুমের বর্ণনা আসছে, যেগুলো আমি ওই হিজ্জি শুনে আলোচনা করেছিলাম যে চারটি আল্লাহ এই সম্মানিত মাস, তার মধ্যে মুহররম, তাহলে এখানেও মুহররম মাসের একটি বিশেষ মর্যাদা আমরা জানতে পারি এই হাদিস থেকে। এভাবে আশুরার রোজা রাখলে কি লাভ, আমরা সেই দিকে যাচ্ছি, কারণ এখানে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে একটা দ্বন্দ্ব ছিল এ বিষয়ে বিশাল একটি আলোচনা রয়েছে, এবং সেই বিষয়ে আমরা, আমাদের একটা বিষয় ছিল যে আশুরা বিশ্ববাসীদের বিজয় দিবস, তো সেখানে ফেরাউনের সঙ্গে যেহেতু ঘটনাটি, এখানে দীর্ঘ একটা আলোচনা ছিল ফেরাউন এবং মূসাকে নিয়ে, আমি সেদিকে আর যাচ্ছি না। বরঞ্চ এখন এই আশুরা দিবসে আমাদের বর্তমানে কি করণীয় রয়েছে আমি সেই দিকে যাচ্ছি, সেটি হলো হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াউমি আরাফার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি বলছেন ফাকালা ইউকাফিরু সানাতাল মাযিয়াহ ওয়াল বাকিয়া, যে আরাফা রোজা রাখলে পিছনের এবং সামনের এক বছরের গুনাহ মাফ করা হয়। একই হাদিসে আসছে ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাওমি ইয়াউমি আশুরা আশুরা দিবসে সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ইউকাফিরু সানাতাল মাযিয়াহ, যে এর ফলে বিগত এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এখন আসি এই আরব দেশে, অর্থাৎ এই আরব বিশ্বে আশুরার রোজা কোন দিন হবে, সেটি হলো এই যেহেতু বৃহস্পতিবার থেকে এই হিজরি বর্ষ শুরু হয়েছে, ওই হিসেবে এই বছর আশুরা রোজা হচ্ছে আগামী শনিবার, আজকে শনিবার চলে গেল, আগামী শনিবার কি হবে, আশুরা হবে। তবে এই আশুরার সঙ্গে আরো কিছু আমল রয়েছে, যে কথা আমরা আল্লাহর রাসূলের আরো বিভিন্ন হাদিস থেকে জানতে পারি। আরেকটি হাদিস হযরত আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন মা রাআইতুন নাবিয়্যা ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম, যে তিনি বলছেন যে আল্লাহর রাসূলকে আমরা এই আশুরার রোজা ছাড়া অন্য কোন রোজার ব্যাপারে এত চিন্তিত দেখি নাই বা এত গুরুত্ব দিতে দেখিনি, ইল্লা হাযাল ইয়াউম ইয়াউমে আশুরা ওয়া হাযা শাহর ইয়ানি শাহর রমাদান, অর্থাৎ আল্লাহর রাসূল রমজান মাসের রোজা এবং আশুরার রোজাকে খুবই গুরুত্ব দিয়ে পালন করেছেন। এবার আসি যে আশুরার রোজা রাখার ব্যাপারে ইহুদিদের সঙ্গে বিরোধিতা করার নির্দেশ, যেহেতু আমরা একটু আগে আলোচনা করেছি যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন পর্যন্ত ইহুদিদের সঙ্গেই এক তাল করে আশুরার দিন রোজা রাখলেন। কেন? কারণ যে সমস্ত বিষয়ে ইসলামের সঙ্গে সঙ্গে সাংঘর্ষিক না হয় আল্লাহর রাসূল ইহুদিদের আমলই করতেন, অর্থাৎ ইহুদিদের আমল আর ইসলামের আমল যদি এক হয় সেখানে আল্লাহর রাসূল ভিন্নতা আনতেন না, যাতে করে ইহুদিরা মনে করে যে ইসলাম তো আমাদের মতোই, সেজন্য ভিন্নতা আনতেন না। তারপর যখন দেখা গেল যে শেষ পর্যন্ত ইহুদিরা তাদের সেই ভুল ধর্ম থেকে ফেরত আসছে না, ইসলামের ডাকে সাড়া দিচ্ছে না, তখন আল্লাহর রাসূল জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বললেন যে ইহুদিদের সঙ্গে দীর্ঘদিন আমরা আশুরা রোজা রাখলাম, তবু যেহেতু তারা আমাদের ধর্ম গ্রহণ করলই না, সুতরাং আমরা আর এক রোজা রাখবো না, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি
9 তারিখে রোজা রাখবো। এ হাদিসের আলোকে আমরা জানতে পারি বা কথা বলতে পারি যে যেটা হযরত আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিসটা আসছে, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াম আশুরা ও আমরা বিসিয়ামি ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআদিবুনাহু ইয়াহুদ ওয়ান নাসারা। তখন সাহাবা একরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু আশুরার কথাই বলে যাচ্ছেন, আমাদের থাকতে বলছেন, এই দিনে তো ইহুদিরা খ্রিস্টানদের রোজা রাখে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফাইদা কানা আল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাহ আল ইয়াউম আত-তাস, যদি আগামী বছর আমি জীবিত থাকি তাহলে আমরা নবম দিনেও রোজা রাখবো। পালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিন্তু আগামী বছর আসার পূর্বেই আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে যায়। তিনি যদি জীবিত থাকতেন তাহলে অবশ্যই তিনি ইয়াউমে আত-তাসে তথা তাসুআ আশুরা তাসুআ তথা নবম তারিখে তিনি রোজা রাখতেন। এ বিষয়ে হযরত আব্দুল ইবনে আব্বাস থেকে আরো একটি হাদিস রয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরা দিন রোজা রাখো, ওয়া খালিফু ফিহি ইয়াহুদা, এবং তোমরা ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে? সুমু ক্বাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান, তাহলে হয়তো আশুরার আগে একদিন অথবা পরে একদিন, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ আর 11 তারিখ। তবে এমন না যে 9-10-11 তিনটি না, 9-10 অথবা 10-11, 10-কে অবশ্যই রাখতে হবে, এটি হলো আশুরার মূল রোজা। এজন্য আমাদের সামনে শুক্রবার শনিবার অর্থাৎ আগামী শুক্রবার 9 তারিখ, শনিবার 10 তারিখ, অথবা যদি কেউ শুক্রবার না রাখেন বিভিন্ন প্রোগ্রামের কারণে তাহলে শনিবার আর রবিবার রাখবেন। তবে শুক্র শনি রাখলে সুবিধা, কারণ রবিবার অনেকে ডিউটি থাকবে, সেই জন্য এবছরের আশুরা রোজাটা আমরা রাখতে পারি আগামী শুক্রবার তাসুয়া আর শনিবার আশুরা। সম্মানিত দর্শক শ্রোতা, আশা রাখছি অল্প সময়ে আশুরা বিষয়ে যে আলোচনা করা হলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখনো যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদের বাইরে সুযোগ দেন, তারা প্রশ্ন করে আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি সম্মানিত মহতারাম, যদি শুধু একটা যদি রোজা রাখে হবে কিনা? হ্যাঁ, যদি কেউ না, জুমার দিন তো না, এবার তো শনিবার পড়ছে আশুরা, শুধু শনিবার রোজা রাখে, তাহলে যেহেতু আল্লাহ রাসূল ইসলাম দীর্ঘদিন একদিনই রোজা রেখেছেন, মরার আগ পর্যন্ত একদিন রেখে গেছেন, কিন্তু তার আশা ছিল জীবিত থাকলে তিনি দুইটা রাখবেন, কিন্তু জীবিত ছিলেন না। কেউ কেউ বলছেন যদি একটাও রাখে আদায় হয়ে যাবে, যেহেতু আল্লাহ রাসূল দীর্ঘদিন একটাই ছিলেন, একটাই রেখেছেন, সুতরাং যদি কেউ একটাও রাখে আশুরার সব থেকে বঞ্চিত হবে না। তবে রাসূলের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি দুইটা রাখার কথা, আর দর্শকদের উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে, আমাদের আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইনবক্সে দিতে পারবেন, আমার ব্যক্তিগত আইডিতে বা মাওলানা মামুনুর রশিদ সাহেবের আইডিতে, অথবা আইপিসি বাংলা যেটা ফেসবুক পেজ আছে সেটাতেও দিতে পারবেন আপনাদের যে কোনো প্রশ্ন, অথবা আমাদের পেজের এআর চ্যানেলের যে ইনবক্স, ইনবক্সেও দিতে পারবেন, যেখানেই দেন না কেন সমস্যা নাই, আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা সবগুলো একসাথে নিয়ে আমরা সাপ্তাহিক যে বিষয়ভিত্তিক প্রোগ্রাম হয় সেখানে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আরেকটা বিষয় বলছি, আমার পেজ আইপিসি বাংলা পেজ ফেসবুক পেজ, সেখানে যে ইনবক্স রয়েছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনি সেখানে প্রশ্ন করলে সরাসরি মানে হোয়াটসঅ্যাপে আসবে, সেই জন্য উত্তর আপনারা তাড়াতাড়ি পাবেন, কারণ ফেসবুক তো সারাক্ষণ পেজে বসে থাকা সম্ভব না, হোয়াটসঅ্যাপ তো হাতে পড়ে থাকে, সেই জন্য সেখানে যদি আপনি ইনবক্স করেন আমার হোয়াটসঅ্যাপে মোবাইলে চলে আসবে, আপনারা সঙ্গে সঙ্গে উত্তর পাবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আমরা শেষ করে দিই আজকে ইনশাআল্লাহ। আগামী জুমা এবং শনি এবং রবি তারা রোজা রাখার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজাগুলি রাখার তৌফিক দান করুন, আজকে যে আলোচনা হয়েছে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।